आपके हक्सर सेकेंड वाइफ ना आपने कोनो बेबी नहीं ना प्रथम घर स्त्री का सन्तान बोलें উনি আমার সরলতার সুযোগে আমার সাথে অন্যায় করছে অনেক দিন যাবতই এই প্রতারণা চালিয়ে গেছে আমি রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই সরলতার সুযোগে অনেক দিন যাবত এই প্রতারণা চালিয়ে গেছে সরলতার সুযোগে দুই বছর যাবত প্রতারণা চালিয়ে গেছে তখন কোনো মাথা ব্যথা ছিল না খালি মজা নিছে রিছুটে গেছে গুরছে খাইছে শেষ পর্যন্ত ডাল ভাত খেতে হচ্ছে আবার নতুন নাটক শুরু হয়েছে মুনিয়ার ঘটনাকে ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন এক এক তক্ত পাস করে দেব এই ভিডিওতে আর যারা নতুন জয়েন হয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে একটা ক্লিক করে দেন এখনই ক্লিক করে দেন আর পারলে ভিডিওটা শেয়ার মারি দিবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো নেই না অনেক অনেক ভালো আছেন কেন বলছি মুনিয়ার ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য বেশি উঠেছে আপনারা জানেন যে বিগত দশ বিশ দিন আগে মৌলানা মামুনুল হককে একটা সোনারগাঁও রিসিউটের মধ্যে তিনার স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে তিনি যেই প্রতারণার শিকার হয়েছেন তিনি যে হেনস্থার শিকার হয়েছেন আপনি আকাম করবেন আর আপনি আমাদের মিডিয়ার কাছে আপনি বলবেন না ইম্পসিবল ইম্পসিবল আল্লাহর কসম খেয়ে বলে আমি কোনো আকাম আপনারা তো এমনি কসম খান সে ঘটনাকে কেন্দ্র করে উনার স্ত্রীকে বাথরুমের মধ্যে একটা ভিডিও ক্লিপ করা হয়েছিল সেই ভিডিও ক্লিপে কি বলা হয়েছিল সেই ভিডিও ক্লিপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি বেড়াতে আসছিলেন না কেন থাকতে আসছিলেন কোনটা কোথায় মিউজিয়ামে প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য ঘোরার জন্য তাহলে হঠাৎ করে শরীর কেন হলো বা সবাই কিভাবে জানতে পারলো বা জানলো আর আপনি ভাবতে মেয়েরা কেন আসলেন সরলতার সুযোগে আমার সাথে অন্যায় করছে অনেক দিন যাবতই এই প্রতারণা চালাই গেছে আমি রাষ্ট্রের দর্শক এই মহিলা বলেছিল মৌলানা মামুনুল হক উনার হাজবেন্ড দর্শক আপনাদেরকে তো ভিডিও ক্লিপটা দেখাইছিলাম এই ভিডিও ক্লিপটা যখন আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করেছিলাম আমাকে অসংখ্য মানুষ গালিগালাজ করেছে সে নিজে দাবি করতেছে মৌলানা মামুনুল হক সেই জন্নাতারা জন্নার হাজবেন্ড সে বলেছে আমার হাজবেন্ড দশজনের মতো না যে সেই হটফুট করে চলে আসতে পারবে সে রেস্টের জন্য সেখানে রুম নিয়ে থেকেছে আজকে কি বলতেছে আজকে বলে যে সে আমার সাথে দুই বছর যাবত প্রতারণা করে বলেন উনি আমার সরলতার সুযোগে আমার সাথে অন্যায় করছে অনেক দিন যাবতই এই প্রতারণা চালিয়ে গেছে আমি রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই আমার সরলতার সুযোগ নিয়েছে আমি রাষ্ট্রের কাছে বিচার চাই আজকে মাস পার হয়ে গেল হঠাৎ করে কেন আজকে এসে রাষ্ট্রের কাছে বিচার সারছে তিনি দুই বছর যাবত মজা বুক করেছে আর দুই বছর যাবত মজা বুক করে এখন হুট করে এসে বলতেছে রাষ্ট্রের কাছে বিচার চাই ভাই ঘটনা কিন্তু অন্যদিকে মন নিয়ে যাচ্ছে ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য নতুন নটুক চাঞ্চল্যকর তত্ত্ব বের হয়ে আসছে এক এক ইস্যু বের হয়ে আসছে যে মুনিয়ার ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র মুনিয়াকে পচানোর জন্য মুনিয়ার চরিত্র দোষ দেওয়ার জন্য বিভিন্ন রকম পায়তারা চলতেছে ভাই চ্যানেল আইয়ের মতো একটা টিভি চ্যানেল আপনারা দেখেছেন সাইসুবাহান আনবিরের ছবিটা পর্যন্ত ব্রাউন করে দিয়েছে সীতা মেয়ের চেহারাটাকে প্রকাশ করেছে যে মেয়েটাকে একটা লাখ টাকা দামের ভাড়ায় বাসা রেখে দিনের পর দিন দর্শন করার পরে মেরে ফেলেছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিল দর্শিতা নয় দর্শকের চেহারাটা উন্মোচন করে দেওয়ার জন্য আজকে কিন্তু বাংলাদেশের রাখা বোয়াররা পার পেয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আবার মৌলানা মামুনুল হকের ইস্যু তুলে মৌলানা মামুনুল হকের বিরুদ্ধে দর্শনের মামলা আবার মৌলানা মামুনুল হকের ইস্যু নিয়ে এখন আলোচনা সমালোচনা হবে ওই সাইসুবাহান দেশের এক বিশিষ্ট শিল্প ব্যবসায়ী সাইসুবাহান আনবিরের ঘটনাটা ধামাচাপা পড়ে যাবে এই ধরনের রাখব বড়রা পার পেয়ে যাবে তো বিচারটা কি আর হইল কি মুনিয়াকে আদৌ সুস্থ বিচার পাবে
মনিয়ার বোন স্পষ্ট ভাষায় বলতেছে আমার বোন আত্মহত্যা করে নাই, কারণ তিনি বোনকে ফোন কলের মধ্যে পর্যন্ত বলেছিল তুমি আসার সময় আমার জন্য খলা নিয়ে আসিও। নিশ্চয়ই তিনার কলা খাওয়ার জন্য মন ছিল, লুকাইতে পারে নাই, আত্মহত্যা করে মেরে ফেলা হয়েছে। দর্শক শ্রোতা, আপনাদের অনেকের কিন্তু প্রশ্ন জাগতে পারে, মুনিয়া যেই রুমে থাকছিল সেখানে অবশ্যই দরজার মধ্যে ডুল ছিল বা লকআউট তালা ছিল। অনেক তালা কিন্তু ভিতর থেকে লক দিয়ে যখন দরজা বন্ধ করে বের হয়ে আসে তখন ওইটা অটোমেটিক ভিতর থেকে লক পড়ে যায়। সেটা আবার যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে খুলে দেওয়া নেয় ততক্ষণ না পর্যন্ত বাইরে থেকে সেটা খোলা যায় না, কিন্তু চাবি দিয়ে খোলা যাবে। তাহলে সেখানে অনেক চাঞ্চল্যকর্তা আছে, সেগুলো নিয়ে মিডিয়ার মাথা ব্যথা নেই, সেগুলো নিয়ে মিডিয়ার কোনো কথা নেই। এসেছিলেন তার ছেলেকে সঙ্গে নিয়ে এবং সেখানে কিন্তু এসে তিনি মামুনুল হকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অর্থাৎ তিনি জানিয়েছেন চলতি মাসের 3 এপ্রিল যে সোনারগাঁয়ের যে রয়্যাল রিসোর্ট রয়েছে সেই রিসোর্টে কিন্তু জান্নাতারা ঝর্ণাকে নিয়ে তিনি অবকাশ যাপন এসেছিলেন। এবং শুধু এখন মরানা মামুনুল হকের ইস্যুটা নিয়ে আবার আলোচনা সমালোচনা সৃষ্টি হয়ে গেছে। আরে ভাই, আপনারা কি বেশি বোকা? এই বাংলাদেশের মানুষকে এত বোকা এগুলো বুঝতে পারে না? আপনারা কি বলেন, আপনারা কি বলেন, আপনাদের বিবেক দিয়ে একটু চিন্তা করেন। কোথায় 2 বছর আগে মৌলানা মামুনুল হক অন্যজনের স্ত্রীকে প্রলোভন দেখাইয়ে তাকে ডিভোর্স দিয়ে আবার ওই নারীকে ওই হাজবেন্ডের থেকে সিনাই নিয়ে 2 বছর যাবত তিনাকে সরলতার সুযোগ নিয়ে ব্যবহার করে আসছে, তারপরে বিয়েও করে নাই, কি চাঞ্চল্যকর বিষয়। তো দর্শক, আপনারা জানেন যে মৌলানা মামুনুল হক শরীয়ত মোতাবেক বিয়ে করেছে কিন্তু খামিননামা করেনি। তো বাংলা এখনও আছে, আমার মা বাবা 14 গোষ্ঠী কিন্তু অনেকেই আছে যে খামিননামা ছাড়া বিয়ে প্রত্যেক এখন কিন্তু বাংলাদেশের খামিননামার রেওয়াজটা চলে আসছে। আগে কিন্তু সেই খামিননামা মহারণা ছিল ঠিক আছে, কিন্তু খামিননামা ছিল না। অনেকেই কিন্তু সংসার জীবন পাড়ি দিয়ে দিচ্ছে খামিননামা ছাড়া। আজকে হঠাৎ করে খামিননামা না থাকার কারণে মৌলানা মামুনুল হক কিন্তু ফেঁসে যাবে। আজকে এরকম একটা মিথ্যাচার করে হঠাৎ করে এসে মৌলানা মামুনুল হকের জন্য দর্শনের মামলা দিয়ে বিষয়টা খুব হাস্যকর না? কি হাসবো ভাই নাকি খাঁদবো, কোনটা করব আসলে নিজেও ভেবে পাচ্ছি না। আরে আমি ওনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, 2 বছর যাবৎ তোমার সরলতার সুযোগ নিয়ে তুমি যে মজা দিছ, 2 বছর যাবৎ কি তুমি মিডিয়ার কাছে বিচার চাইতে পারো নাই, রাষ্ট্রের কাছে বিচার চাইতে পারো নাই? হঠাৎ করে মজা নেওয়ার পর এখানে এসে আবার দর্শনের মামলা দিতেছ। যাই হোক, দর্শন কাকে বলে একটা প্রশ্নের উত্তর দেন। দর্শন কাকে বলে? যাকে দূর জবরদস্তিভাবে হ্যারাসমেন্ট করা হয় তাকে তো দর্শন বলে। তো নিজের সইসে মজা নেওয়ার জন্য যদি এরকম ঘোরাঘুরি করে 2 বছর যাবৎ অবৈধ সংসার করে তাকে তো আর দর্শন বলে না। তো কী ধরনের মামলা করেছে সেটা আসলে আমার বোধগম্য নয়, নারী হিসেবে খুব বেশি লজ্জাবোধ করি তারপরও বলতে হচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, ভিডিওটা পারলে আগের মতো বেশি বেশি করে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।